দেখো, এই যে হচ্ছে কিন্তু বর্ষার জল, এই যে ধান ক্ষেত, তো এই জলেই কিন্তু স্নান করতে হচ্ছে, কোনো উপায় নেই। কারণ ওই যে যে নল আছে, ওই নলে জল আসে না, তাই তো? ওই নলে জল আসে না, মানে কি, মানে কোনো কিচ্ছু করার নেই। এই দেখো, এই যে স্নান করতে নামছেন, এটা কিন্তু মাঠের এমনি জল। নাও দাগ কাটো এবার। হ্যাঁ, এবার দেখো পরিষ্কার বোঝা যাচ্ছে চকের মতো। এবার দেখো, এর এবার ভালো লাগছে, এটার এবার ভালো লাগছে। তো এই বাড়িটা দেখো, এরকম মাটির বাড়ি। মাঠ থেকে আসলেন না? মাঠে ধানের কাজ চলছে। এই ধানের কাজ তো এই যে বর্ষাকাল এই সময় হয়ে গেল, আর হয় না, আর হয় না। তো এরপরে আপনারা কি করেন? এরপরে ওই মাটির কাজটা, মানে মাঠের কাজটা থাকে না? না, তাহলে কি করেন? ও বাইরে টাইরে কাজে যাই। বাইরে টাইরে কাজে যান? তো দেখো, এই পুকুরিয়া আদিবাসী গ্রামে কিন্তু এরকম অবস্থা, একটা ফসল হয়, এবার এখন ওনারা জোন দিতে পারে এই ধান রোয়ার সময়, আর শীতকালে যখন ধানটা কাটবে সেই একবার জোন হবে। তাছাড়া আর কিন্তু কোনো ইনকাম নেই এখানে, এখানে আর কোনো ইনকাম নেই, কারণ মাঠে কোনো চাষবাস হয় না এই পুকুরিয়া গ্রামে। তো এই কিন্তু এখানকার আদিবাসীদের লাইফ। আর এইখানকার যে আদিবাসীরা আছে, কাকা এখানে আপনাদের কি রেশন কার্ড কি বিপিএল না এপিএল, সাদা না নীল? আমাদের এপিএল। এপিএল? এখানে বিপিএল নেই। এখানে বিপিএল নেই, এখানে 35 বছর বিপিএল নেই। এটা কি কোনো কারণবশত নেই? হ্যাঁ, কারণবশত। এরকম মানুষদের যদি বিপিএল না দেওয়া হয় তো বিপিএল কারা নেবে, প্রশ্নটা এখানে। দেখো এরকম গরিব মানুষ, এই যে হচ্ছে ওনাদের ঘর। কাকিমাও কি মাঠের থেকে আসলেন? ও, কাকা কাকিমা দুজনেই মাঠের থেকে আসলেন। মাঠে মানে ওই ধান রুতে গেছিলেন না? তা এই যে হচ্ছে ঘর কিন্তু। তা এনরা যদি বিপিএল না পায় তা কারা বিপিএল পাবে? এই ঘরটা কি নিজেদের বানানো ঘর না সরকার থেকে? সরকার কিচ্ছু দিচ্ছে না? বিপিএল না থাকলে কিছু হয় না? বিপিএল না থাকলেও এই যে প্রধানমন্ত্রী আবাস যোজনা, এটা বিপিএল না থাকলেও হবে, কিন্তু এটাও তো আপনাদের দিচ্ছে না? ওটাও থেকে বঞ্চিত, ওই তারা বলে দেয় বিপিএল নেই, এই হবে না, সে হবে না, পার্টি মানে বুঝিয়ে দেয় এইসব বলে। আচ্ছা, আপনার ছেলে মেয়ে আছে তো, তারা কি বাইরে না কোথায়? দুটো ছেলে তারা কোথায় থাকে? তারা এই মাসখানিক হচ্ছে বাইরে গেছে। ও, তারা ঠিক মতন এখন কাজের মানুষ হয়ে ওঠেনি। ও, তারা ছোট, ওই পড়াশোনা করতে করতে বাড়ির আর্থিক কন্ডিশন দেখে ওরা কাজে গেছে, আর পড়াশোনা করলো না। আচ্ছা আচ্ছা, এই হচ্ছে কিন্তু সমস্যা এই আদিবাসী সম্প্রদায়ের মানুষের। তো সমস্যা হচ্ছে তারা নিয়মিত ভালো করে পড়াশোনাও করতে পারে না, পড়াশোনা করতে করতে দেখে বাবা মার কন্ডিশন খারাপ, তখনই তারা বাইরে কাজে চলে যায়। আর যখনই কাজে চলে যায়, পড়াশোনা থেকে একদম মানে বিরতি হয়ে গেল, তখন তারা নিজেদের যে অধিকারগুলো সেই সব সম্পর্কেও জানতে পারে না। এসটিদের কত কিছু আছে পাওয়ার, নিজেদের অধিকারটা যে তারা নেবে সেটাও কিন্তু তারা নিতে পারে না, সমস্যাটা এখানে। তো চলো, আর একটু সামনে না? আচ্ছা আচ্ছা, তোমরা কি এখন স্কুল যাচ্ছ না আসছো? হ্যাঁ, পরীক্ষা ছিল না? পরীক্ষা হয়ে গেছে? কোন ক্লাসে পড়ো? কি নাম তোমার? রিতম মণ্ডল। রিতম মণ্ডল, আচ্ছা এইদিকে স্কুল? ও আচ্ছা, ওরা কিন্তু আদিবাসী না? তোমরা কি আদিবাসী? এমনি বাঙালি? আচ্ছা, ওরা আদিবাসী না, আদিবাসী হলে ওদের টাইটেলে তো মুন্ডা বা সর্দার। তো দেখো, এই আদিবাসী পাড়াটার রাস্তাও এরকম যে রাস্তাটা সঠিকভাবে ট্রিটই করা হয় না। এদিকে দেখো ইট ভেঙে গেছে, এর মেরামত করা হয় না, মানে যেভাবে রয়েছে ওইভাবেই থাকতে দেয়, এরকম কিন্তু একটা ব্যাপার। তবে এরিয়াটা কিন্তু খুব সুন্দর, প্রচুর নিম গাছ, মানে ছায়া ঘেরা একটা আবহাওয়া, গরমের মধ্যেও খুব কষ্ট হবে না, এরকম সুশীতল রাস্তা, তার সাথে একটা হেলদি ছায়া, নিম গাছের ছায়া মানে হেলদি ছায়া। এই বাড়িটা দেখো কত সুন্দর জায়গায়। ভালো আছেন আপনারা কি সবাই আদিবাসী এখানে? ও আচ্ছা, এই বাড়ি কেউ থাকে না? এই ঘরটা দেখে আসলাম। ও, আপনাদেরই ঘর? আচ্ছা, এদিকে একটা পাকা ঘর আছে, এটা দেখে তাও ভালো লাগছে। এরিয়া সব আপনাদেরই না? দেখো কি দারুণ জায়গা, এই সামনে এরকম সুন্দর পুকুর। আমি বনগাঁ থেকে আসছি, পুকুরের সামনে এরকম ঘর। হ্যাঁ আচ্ছা, এই পুকুরের জল দিয়ে কি রান্নার জন্য ইউজ করা হয়? এই পুকুরের জল তো খুব ভালো না, রান্না করা হয় না?
ওহো, কি দারুণ জায়গা! দেখো দাদু, আপনার বাড়ি কোনটা? ওই মাথায়। আচ্ছা, ও দেখো, এই একটা পুকুর, আবার সামনে ওই আর একটা পুকুর। আচ্ছা, এই পুকুরে এখন তো জল রয়েছে বর্ষাকাল বলে, তো শুকিয়ে যাবে যখন তখন তাহলে? হ্যাঁ, শুকনো হয় না? বা তাহলে তো ভালো, শুকনো হয় না মানে অনেক গভীর। ও আচ্ছা, মানে শীতকালেও শুকনো হয় না? তাহলে এই পুকুরের জল মোটামুটি সারা বছর রান্নার কাজে ব্যবহার করা যায়। ও আচ্ছা, আর খাওয়ার জল আপনারা কোথায় থেকে নেন? টাইম কল দিয়েছে? ও মানে আনতে হয়, দূর থেকে আনতে হয়। আচ্ছা আচ্ছা, তাহলে দিদিভাইয়ের কাছ থেকে কিন্তু অনেক কিছু জানতে পারলাম। দিদিভাই, আপনার বাড়ি কোনটা? ওইটাই বাড়ি আপনার? ও আচ্ছা আচ্ছা, দেখো টোটাল এই এরিয়াটা কি সুন্দর লাগছে। ভালো আছেন? কোথায় গেছিলেন? টিভিতে দেখা যাবে আপনাকে, কী করে পোষাবো আমি ওনাদের, ওতেই হয়তো ঠিকঠাক বুঝতে পারবে। ইউটিউব বললে তো সবাই বুঝতে পারবে না। তো দেখো এই পাড়াটা কিন্তু আমি ঘুরে দেখছি, খুব সুন্দর পাড়া। মানে আদিবাসী জায়গায় আসলে একটা জিনিস বোঝা গেল, ওনারা প্রকৃতির সাথে খেলোয়াড় করে না, মানে প্রকৃতির সাথে প্রকৃতিটাকে ধ্বংস করে না, তছনছ করে না, প্রকৃতিটাকে রেখে ওনারা তার সাথে মিলিয়ে বাঁচে একসাথে। দেখো কী সুন্দর গাছ গাছালি, একদম একটা গাছ কাটে না এনরা, এত একটা ভালো একটা এনাদের বৈশিষ্ট্য। আরও গাছ লাগায় সামনে অনেক, মানে ইয়ে ক্ষেত টেত করে, ছোটো হালকা সবজি টবজির ক্ষেত পুরো দেখো একদম গাছগাছালায় ভর্তি। তো এই গ্রামটা কিন্তু একদম দেখার মতন গ্রাম। দেখো এই রাস্তাটা একে একে সামনের দিকে চলে গেছে, তবে সুন্দরবনের সামনে যে এই রাস্তাটা দিয়ে আসছিলাম, রাস্তাটা কিন্তু ভালো ছিল না, তারপরে যেই এই রাস্তাটা দিয়ে ঢুকলাম, রাস্তাটা কিন্তু খুবই সুন্দর, মানে অতি সুন্দর রাস্তা, যেমন চওড়া সেরকম পুরো একদম ঢালাই রাস্তা। এই রাস্তাটা হয়তো পুরো চলে গেছে, সামনে একটা হাই স্কুল আছে, হাই স্কুল অবধি। তো এরকম কিন্তু এখানকার লাইফ। আরও সামনের দিকে যাব, বিভিন্ন মানুষকে দেখব, তাদের সাথে গল্প করব, জানবো তাদের কথা। চলো এই বাড়িটা দেখো, এই বাড়িটা কিন্তু বাইরে থেকে তালা দেওয়া, তার মানে এরা এনরা বাড়ি নেই, এনরা বাড়িতে নেই না, এই বাইরে দিয়ে তালা দেয়। ওনারা কি মাঠে গেছে? আচ্ছা, আপনি ভালো আছেন? এই দেখতে এসছি আপনাদের, মানে যেইভাবে তাকিয়ে আছেন ওরকম কিছু না, আমি আপনাদের সব কিছু দেখতে এসছি। এই দেখো শুয়োর, এইখানে একটা জিনিস দেখছি, সব বাড়িতেই শুয়োর পোষা হয় না? আচ্ছা, ভালো দাম পাওয়া যায় এই শুয়োরের জন্য? বিশাল কিছু মানে ওর খেতে দেওয়া লাগে না? না, বিশাল কিছু খেতে দেওয়া লাগে? কি কি খেতে দেওয়া হয় শুয়োরকে? ম্যাশ ট্যাশ এইসব এসব দেয় নাকি? কুড়ো টুড়ো কুড়ো দেয়? আচ্ছা আচ্ছা, এই দেখো এই সামনে এই এরিয়ায় দেখছি প্রচুর কচু গাছ লাগিয়েছে বিভিন্ন মানুষ। এই কচু গাছগুলোতে কিন্তু সেই মুখী হবে, এটা মুখির কচু, এটা মুখী হবে না, কচুর মুখী হবে, এতে কিন্তু লতি হয়। এতে কি লতি হয়? এতে মুখী হয়? আচ্ছা, এই যে কিন্তু এরকম লাইফ স্টাইল। ওখানে দেখো একটা পায়খানা করার ঘর রয়েছে, পটি করার ঘর, যেটা একদম ওপেন। তবে রাস্তাটা সোজা চলে গেছে মাঠের দিকে চলে গেছে। এই দেখো সবার বাড়ির কন্ডিশন কিন্তু একই রকম। উপরে দেখো এই যে অ্যাডভেস্টার, সব বাড়ি দেখছি উপরে এই চাল, আর সবার হচ্ছে নিচে মাটির দেওয়াল, আর এরকম ঘর, সবার কিন্তু একই রকম অবস্থা। আর এই পাড়ার একটা অবস্থা, আর এই বাড়ির সব এরকম অবস্থা। আর এখানে কারোর কিন্তু বিপিএল নেই, আপনাদের কারোর বিপিএল নেই না? এই পাড়া ধরে সবার এপিএল, মানে এনরা যে স্তরের গরিব মানুষ তা ওনাদের আগে বিপিএল দেওয়া উচিত। দেখেন কি অবস্থা, ঘর বাড়ি থাকা যায় না, নিজে অবস্থা খারাপ।
দেখো সবার বাড়ি পাড়া ধরে মানুষের সবার একই রকম অবস্থা, সবার দেখি। তো এই যে হচ্ছে কাকিমার ঘর, এই যে আদিবাসী মানুষদের ঘর কিন্তু আগে দেওয়া উচিত। খুব সমস্যা হয় না, পুরো ভিজে, একদম ভিজে ঘর বাড়ি ভিজে যা হয়ে থাকে একবার। আপনি বলেন যে এই আদিবাসী মানুষদের যদি একটা ঘর যদি না দেন তাহলে কি করে আমরা, এনারা অনেক কিছু সুখ সুবিধা থেকে বঞ্চিত। এনাদের এই এরিয়া জুড়ে 35 বছর ধরে বিপিএল হয় না, কারোর হয় না, এটা কোনো একটা বিশেষ কারণের জন্য হয় না, তবে সেটা সংশোধন হওয়া উচিত। এই মানুষদের অবশ্যই বিপিএল এর রেশন পাওয়া উচিত, সরকারের যে প্রধানমন্ত্রী আবাস যোজনা তাদের ঘর পাওয়া উচিত। এই মানুষদের ঘর নেই আর ভালো ভালো মানুষের ঘর আছে, একটা পলিথিনও দেয় না সরকার থেকে। এই যে সুন্দরবন এরিয়ায় এত ঝড় আসে বন্যা হয় তাতে সবাইকে অন্তত একটা তাবু দেওয়া উচিত, সেই তাবুটাও কিন্তু এনারা পায় না। মানে সমস্ত রকম সরকারি সুযোগ সুবিধা থেকে কিন্তু এই গ্রামের মানুষ বঞ্চিত। মানে বিপিএল তো রেশন কার্ড নেই সেটা নাই গেল, আর বাদবাকি যেগুলো যেগুলো হওয়া উচিত, যেগুলো ভালো ভালো জায়গায় মানুষকে দেওয়া হয়, যেমন প্রধানমন্ত্রী আবাস যোজনা যেটা একটা বিশেষ জরুরি জিনিস, এনাদের দেওয়া হচ্ছে না। এনাদের ঘর বাড়ি কিন্তু খুবই খারাপ। আমি আমি আপনার ছেলের মতন, স্যার বলতে হবে না। আচ্ছা এই যে পড়ে গেল, যাই হোক। দেখো পরিবেশটা অতি সুন্দর, এই দিক থেকে ধান ক্ষেত, ধান ক্ষেতের মাঝে এই যে আবার জল জমেছে। কাকিমা এই জলেই স্নান করা হয়? এই জলেই স্নান করা হয়? মানে এখন জলের বিরাট খারাপ অবস্থা না? দেখো এই যে হচ্ছে কিন্তু বর্ষার জল, এই যে ধান ক্ষেত, তো এই জলেই কিন্তু স্নান করতে হচ্ছে, কোনো উপায় নেই। কারণ ওই যে যে নল আছে ওই নলে জল আসে না, তাই তো? ওই নলে জল আসে না, মানে কি মানে কোনো কিচ্ছু করার নেই। এই যে এবার যাদের পুকুর নেই তাদের কিন্তু এইভাবেই বিভিন্নভাবে জল অ্যারেঞ্জ করে, মানে বিভিন্ন জায়গার থেকে এইভাবেই এ করতে হয়। তো শুধু এরকম স্নান করা না, শুধু এরকম স্নান করা না, কিন্তু এখানে যদি কাপড় কাচা ধরো সেও কিন্তু এই বর্ষার জলে এই সব জলেই করতে হয়, কিচ্ছু করার নেই। মানে এই জলেই কিন্তু কাপড় ধোয়াও হতে পারে, মানে হতে পারে কি এই জলেই মানুষ কাপড় ধোয়। এখানে এই দেখো এই যে স্নান করতে নামছেন, এটা কিন্তু মাঠের এমনি জল, বৃষ্টির জল, কোনো পুকুর টুকুর না। কিন্তু দেখো জাস্ট অবস্থা দেখো মানুষের এখানে, চলো অবস্থা খুবই খারাপ। দেখো এই গাছ আমি অনেকদিন পরে দেখলাম, এই যে এটা কিন্তু মনসা ঠাকুরের গাছ বলে, ক্যাকটাস, ক্যাকটাস গাছ। তো ক্যাকটাস গাছের বেড়া কিন্তু মারাত্মক বেড়া, এর মধ্যে দিয়ে কিচ্ছু যেতে পারবে না। মানে যেমন কাটা হয় গাছে, মানে প্রচণ্ড কাটা হয় এই গাছে। এইগুলো আমি অনেক আগে দেখেছি, কিন্তু এখানে এসে আবার এই যে দেখলাম, এখন তো দেখাই যায় না এরকম ক্যাকটাস গাছ, খুব রেয়ার। দেখো বর্ষাকালে এদিককার মানুষের কি অবস্থা, এই কিন্তু আদিবাসী গ্রামের এই হালাত, এই অবস্থা দেখো। দেখো সবার এরকম কাঁচা বাড়ি, মানে মাটির বাড়ি, আর এই বাড়ির অবস্থা তো ভীষণ খারাপ। কাকা কেমন আছেন? দেখো কত বড় একটা মুরগি। তবে এই বাড়ির দেখো শুধু বিচুলি দিয়েই একমাত্র এই বেড়াগুলো বানানো হয়েছে। না না ঠিক আছে, ধন্যবাদ, এই আমি ঘুরে বেড়াচ্ছি। দেখো লাইফ এখানে ভালোই দুর্বিষহ, মানে প্রতিটা বাড়ির অবস্থাই কিন্তু এরকম। দেখো এই যে হচ্ছে কঞ্চি, কঞ্চির উপরে মাটি লাগিয়ে তারপরে কিন্তু এই বেড়াগুলো বানানো, আর এই বাড়িতে কেউ থাকে নাকি আমার সন্দেহ, মনে হয় কেউই থাকে না। চলো সামনের দিকে যাই। না বাড়িতে কেউ থাকে কিন্তু এখন নেই, এই যে হচ্ছে কিন্তু আদিবাসী মানুষের লাইফ। এই যে বাইরে দিয়ে তালা দেয় এই বাড়িতে থাকে, ওই যে ভিতরে যেসব জিনিস রয়েছে দেখে বোঝা যাচ্ছে এই বাড়িতে থাকে। পেয়ারা হয়েছে বেশ সুন্দর, কিন্তু দেখো বাড়ির কন্ডিশান, পুরো এরিয়ার কন্ডিশান দেখো। ওই পাশের বাড়িও কিন্তু একই রকম অবস্থা। এই দিকে দেখো এখানে মনে হয় কোনো গৃহপালিত পশু আগে থাকতো বা রান্নাঘর ছিল, যাই হোক এটা এখন ভাঙা অবস্থায়। সামনে এগুলো দেখো পরিষ্কার করা হয় না, এটা হচ্ছে বুঝতে পারছো টয়লেট,
সামনে একটা পুকুর রয়েছে, পুকুরটা আমরা হয়তো আগে ইউজ করতো, তা সেই পুকুর দেখো, এই দেখো আমি এখন এর মধ্যে দিয়ে যাচ্ছি, পুকুরটা দেখো, এই পুকুরটা মনে হয় ইউজ করা হয় না, পুরো শ্যাওলায় ভরে গেছে। তা পুরো লাইফটাই কিন্তু ওনাদের একটা কঠিন লাইফ পুরো। দেখো এখান থেকে পুরো ঘরটা দেখো, দেখে কি মনে হচ্ছে এখানে কেউ থাকে না, থাকে না দেখে কিন্তু মনেই হচ্ছে এখানে কেউ থাকে না। পুরো উঠোনের অবস্থা দেখো, পুরো ঘরের অবস্থা দেখো, সামনে যদি পুকুরটা দেখা হয় তাও একই রকম মনে হবে কেউ থাকে না, কিন্তু এই বাড়িতে কিন্তু মানুষ থাকে, মানুষ থাকে তার প্রমাণ আমি তোমাদের দেখাচ্ছি। দেখো দেখো এইটাই যে তালা আছে, তালাগুলো নতুন, মানে তালাগুলো ইউজ হয়, এবং ভেতরে কিছু জিনিস রয়েছে, ভেতরে দেখো, ভেতরে সব ওই জিনিসগুলো মানে সদ্য রাখা জিনিস এরকম বোঝা যাচ্ছে। তো লাইফটা কিন্তু এইভাবে চলছে এইখানের মানুষরা, কি বলো তো, এখন তো ধান লাগানোর সিজন, এখন তারা এখানে একটাই ফসল হয় শুধু ধান এই বর্ষাকালে। তো বর্ষাকালে ধান লাগাতে অনেক মানুষ একটা জোনের কাজ পাওয়া যায়, মানে লেবারের কাজ পাওয়া যায়, নিজেদের তো সেরকম জমি নেই, প্রচুর জমি আছে অন্য লোকের, সেখানে ধান রুতে হয়, তার জন্য অনেকে বাইরে থেকে আসে, এসে ধান রোয়ার কাজ করে, এক একদিন জোনে গেলে 400 টাকা পায়। তো সেটা যখন হয়ে যায় তারপরে তারা আবার বাইরে চলে যায়, কারণ এখানে তাদের আর কোনো কাজ নেই, মানে এখানে অন্য সময় যে তারা লেবার দেবে সেই লেবারটাও হবে না, কারণ অন্য সময় কোনো ফসল হয় না, কোনো কিছু চাষ হয় না, শুধু এই বর্ষাকালে ধানটা হয়, ধানের জন্য তারা আসে বর্ষাকালে, এবং ধান যখন কাটতে হয় মানে শীতকালে সেই সময় তারা আবার আসে, মানে এই লাগিয়েটা গিয়ে তারা চলে যাবে, আবার ব্যাঙ্গালোর যাক, তামিলনাড়ু যাক, কলকাতা যাক, তারা চলে যাবে, আবার যখন ধানটা বড় হবে মানে শীতকালে যখন কাটার সময় আসবে সেই সময় তারা আবার ফিরে আসবে বাড়িতে সেই ধান কাটার জন্য, মানে সেই সময় আবার জোন পাওয়া যায়। তো এরকম কারণে বহু মানুষ বাড়িতেই থাকে না, তাদের বাড়ির অবস্থাটা স্বাভাবিকভাবেই ওরকম হয়ে যায়, এটাও কিন্তু একটা ব্যাপার। এই দেখো এটা কিন্তু খাল, এই যে খালের জল দেখো, এই ভাইরা কী খেলা করছে, কী খেলা করছে তোমরা, ওই সেই ইয়ে খেলা নাকি, ওই যে কী গুটি বলে, ষোলো গুটি, ষোলো গুটির তো আছে দুটো গুটি, ষোলোটা লাগবে তো, ষোলো গুটির খোপ কাটছে এরা। এটা ক্যামেরা, তোমার নাম কি শোনা? হ্যাঁ ধৃতি, ধৃতি টাইটেল কি? মহাজন। আচ্ছা তোমরা কি মানে আদিবাসী? না তোমরা বাঙালি। তোমার নাম কি? ধীরাজ মণ্ডল। ধীরাজ মণ্ডল, তাহলে আদিবাসী কি এই সাইড দিয়ে? হ্যাঁ ওই ওই কানা থেকে, ওই দিক থেকে, এই দিকে নেই আর? না। আর এই দিকে তোমরা কি? এই দিকে, এই দিকে সব মণ্ডল, মণ্ডল বিশ্বাস এই সব। আচ্ছা আচ্ছা আচ্ছা, তাহলে আমি এই পুকুরিয়া যে আদিবাসী গ্রামটা আমি কিন্তু পুরোই ঘুরেছি, সামনে আর নেই। এটা দিয়ে, এটা তো গুলটি, গুলটি দিয়ে পাখি মারা যায়, মেরেছো কোনোদিনও? সেই নিরিখ আছে তোমার, সেই নিরিখ আছে পাখি মারার নিরিখ? কি খেলা করে দেখি, এটা এ তো হাম নেই কাটনে জানতে, আবার হিন্দি। আচ্ছা ওই 3 কোটি নাকি? ও একটা চক আনলেও তো হতো, দুজনের দুটো চক থাকলে হয়ে যেত। এ তো দেখাই যাচ্ছে না, তো খেলবে কি করে? হ্যাঁ তো দেখাই যাচ্ছে না, হ্যাঁ দেখতে পাচ্ছে না। ও দেখো ও আবার খুঁজতে গেছে, তবে শৈশবের শৈশব বেলার এইসব খেলাগুলো কিন্তু দারুণ। দেখো খুঁজতে গেছে, লাল পাথর নিতে গেছে যে কোনটায় দাগ পড়ে। তোমাদের এই খালে, খালে ভালোই তো মাছ পাওয়া যায়, মাছ ধরো? কী কী মাছ পাওয়া যায় একটু শুনি। আমি ইউটিউবার। হ্যাঁ কী কী মাছ পাওয়া যায়? অনেক মাছ। একটু মাছের নামগুলো শুনি। ওই তো ট্যাংরা, নোনা জলের মাছ, কাঁকড়া, 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 চিংড়ি, ট্যাংরা, তিনটে হলো। তেলাপিয়া, তেলাপিয়া পাওয়া যায়। আচ্ছা নোনা তেলাপিয়া, লাইলন টেকা, এই জলেই পাওয়া যায় না? তেলাপিয়া তো তাহলে প্রচুর হয় তাই না? না কাতলা মাছ হবে কি করে, যখন মিষ্টি জল হয় তখন হয়তো হতে পারে, নোনা জলে হবে না, নোনা জল না, দাগ কাটো এবার। হ্যাঁ এবার দেখো পরিষ্কার বোঝা যাচ্ছে চকের মতো, এবার দেখো এর এবার ভালো লাগছে, এটার এবার ভালো লাগছে। তুই গোল দিলি কেন? এই যে গোল, তোর এখানে দিতে হবে তাহলে, ওর এখানে দিতে হবে, ওইখানে না দিলে হয়ে যাবে। দেখো বাচ্চাদের কি সুন্দর খেলা,
আচ্ছা, এই যে ভাইরা, এই ভাইরাও আদিবাসী না? না। আচ্ছা আচ্ছা, আদিবাসীরা এই রাস্তার ওই সাইডে? না না, ওই রাস্তার ওই কোণে। এই এইদিকে কি আর আদিবাসী নেই? না না, ওই একদম ফাস্টে। এই ফাস্টের দিকে? ও, তাহলে এই দিক দিয়ে সব বাঙালি। দেখো পটক পটক বাচ্চা সব জানে, তার মানে আমি আদিবাসী, আমি শেষই করে এসেছি পাড়াটা সম্পূর্ণ। সামনে আদিবাসী নেই না ভাই? না। তাহলে ওইদিকে শেষ হয়ে গেছে? ওইদিকে আছে আর ওই সাইডটা, ওই সাইডটা আছে, এই রাস্তার ওইদিকে শেষ হয়ে গেছে তাহলে। আচ্ছা আচ্ছা, তাহলে এবার কিন্তু বাঙালি পাড়া শুরু হয়ে গেছে এদিক থেকে, আর আদিবাসী পাড়া নেই, তাই তো? এটা দেখো জল নিয়ে আসছিল। তোমরা কোথা থেকে আসছো? হ্যাঁ, তো এখানে বসে দেখো, এরা খেলা করছিল, সেই খেলা টেলা সব এদের উড়ে চলে গেছে, আর খেলায় মন নেই। তবে বৃষ্টি আবার মনে শুরু হচ্ছে। এই যে এই ছেলেটা আর এই বাচ্চাটা, এরা দুজন খেলা শুরু করেছিল, যেই এইদিকে আমি একটু কথা বলা শুরু করেছি, এদের আর খেলায় মন নেই। তো এখানে এসে অনেক কিছু জানতে পারলাম, এই ভাইদের সাথে কথা বলে পরিচয় হয়ে বেশ ভালোই লাগছে। দেখো বাইরে বৃষ্টি হচ্ছিল, তা সেই সময় এই কাকার সাথে দেখা হয়, দেখা হয়ে বৃষ্টির মধ্যে কোথায় থাকবো তো এখানে চলে এসেছিলাম একটা ছোট আস্তানার জন্য কাকার এই ঘরে। এত ভালো লোক ওনরা। আর এই পাশে হচ্ছে কাকার নাতনি, মানে ওর নাম হচ্ছে কোয়েল, কোয়েল গায়েন, আর আমিও গায়েন, কৃষ গায়েন। তো চলো, খুব ভালো লাগছে এই মুহূর্তটা, এই বাড়ি থেকে যাচ্ছি। কাকা ভালো থাকবেন। এই কোয়েল, পড়াশোনা করবি? চলো তাহলে, খুবই ভালো বাবা, এইগুলো পিচ্ছিল হয়ে গেছে পিঠগুলো। আচ্ছা, আর এটা কিন্তু, এই যে আদিবাসী গ্রাম তোমাদের দেখালাম, সেই গ্রামের কিন্তু হাট এটা। এই যে এই হাটটা কিন্তু নতুন বসেছে। আচ্ছা, এই যে সেই ইয়ে কচু না, ঘটকচু, ঘটকচু না, ওই যে মানকচু ছোটটা, ঘটকচুই? ও আচ্ছা, ঘটকচু কিন্তু খুব কম দেখা যায়। দেখো ঘটকচু, এই যে কাকিমা দেখো উচ্ছে নিয়ে এসছে, একদম ফ্রেশ উচ্ছে উচ্ছে। এইদিকে শশা, এইদিকেও কিন্তু ঘটকচু উঠেছে। এই দেখো ঘটকচু কিন্তু খুবই রেয়ার দেখা যায় এখন, আমি তো কম দেখেছি। এই যে আছে কাঁচকলা আর হচ্ছে লেবু, আর ওর ভেতর থেকে কাকিমা বের করছেন এই যে ভেন্ডি। এ কি সবাই বাড়ি হয় সেইগুলোই নিয়ে আসা হয়? সব বাড়ির ফসল না, মানে কোনো জমিতে জমিন না, এই সবাই যা যা এনেছে সব কি বেশিরভাগ বাড়িরই নাকি? ওইগুলো বাইরে থেকে আনা বোঝা যাচ্ছে, কিন্তু এইগুলো কিন্তু বাড়ির, লেবু গাছে হয়েছে নিয়ে এসছে। এইদিকেও দেখো, ওকে, এই যে যে সবজিগুলো এনেছেন এইগুলো কি বাড়ির সবজি? সব বাড়ির না, এইখানের কিন্তু সিস্টেমটা দেখো এরকম, মানে এখানে তো অ্যাভেলেবেল জমি নেই যে সব কিছু হবে, এই বাড়িতে যেটুকু জমি আছে সেই সামনে যা হয় সেই বাড়ির সামনে থেকেই কিন্তু এই ফসল এইগুলো সব নিয়ে আসা হয়। এই ভেন্ডিও কি দাদুর বাড়ির ভেন্ডি? আচ্ছা, সবই তার মানে বাড়ির না, এখানে ওই দুই একজন এনেছে এইগুলো, যেমন বাইরের এইগুলো, এইগুলো তো স্বাভাবিক, ও আলো টালো বাইরে এগুলো বোঝা যাচ্ছে। আচ্ছা, এইগুলো কিন্তু সব বাড়ির সবজি, বাড়ির সবজি মানে খুব ভালো সবজি। দেখো তো এই আদিবাসী মার্কেটের কিন্তু আমি হাটটাও দেখালাম, আদিবাসী যে এরিয়ার। তো ভিডিওটা এই থাক, কেমন হলো তোমরা অবশ্যই জানিও।